গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন রাস্তা থেকে শুক্রবার সকালে এক নাবালক ও এক নাবালিকা সহ মোট চারজন রোহিঙ্গাকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। জানা গেছে, বাংলাদেশের এক দালালকে জনপ্রতি ৩০,০০০ টাকা করে দিয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ধৃত রোহিঙ্গারা। ধর্মনগর রেল স্টেশন থেকে শুক্রবার তাদের হায়দ্রাবাদ যাবার কথা ছিল, কিন্তু ট্রেনে ওঠার আগেই তাদের আটক করে ধর্মনগর থানার পুলিশ। বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। ধৃত রোহিঙ্গাদের নাম মোহাম্মদ আরব, বয়স ২২, তার স্ত্রী সামাইয়া, বয়স ২০। তাদের সাথে রয়েছে এক নাবালক ও ঈশা নামের এক নাবালিকাও। চারজনের প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের কক্সবাজার ও হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন, ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছে। তারা সকলেই রোহিঙ্গা বলে স্বীকার করেছে পুলিশের কাছে। ক্যাম্পে ওদেরকে যে অল্প কিছু টাকা পয়সা এবং চাল ডাল দেওয়া হয়েছিল সেগুলি বিক্রি করে দিয়ে দালালকে ৩০,০০০ টাকা করে দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়েছে তারা। ধর্মনগর থানায় আজকে সকালবেলা একটা খবর আসে যে কিছু অপরিচিত লোক, সাসপেক্টেড বাংলাদেশি ন্যাশনাল, রাজবাড়ি এলাকায় ঘোরাফেরা করছে। তো সেই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার অফিসার রাজবাড়িতে যায় এবং গিয়ে আমরা চারজন, দুজন মেল দুজন ফিমেল লোককে আমরা ডিটেইন করি এবং থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা। তারা রোহিঙ্গা মানে মায়ানমার থেকে প্রায় ৭ বছর আগে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশ ক্যাম্পে ওরা থাকতো। তো আজকে সকালে তারা তাদের রিলেটিভ যারা হায়দ্রাবাদে থাকে ওইখানটায় যাওয়ার জন্য তারা প্ল্যান করছিল। তো যাই হোক, পুলিশ তাদেরকে ডিটেইন করেছে, তাদেরকে আমরা থানায় এনেছি এবং নির্দিষ্ট একটা থানায় আমরা মামলা নিচ্ছি। বয়স অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই চার রোহিঙ্গার বিরুদ্ধে। শুক্রবারই ধৃতদের সোপর্দ করা হয় ধর্মনগর জেলা ও দায়রা আদালতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।